বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মহাশক্তিশালী 100% পরীক্ষিত একটি আমল নিয়ে। আমাদের আজকের আমলটি হলো পছন্দের মেয়েকে 4 ঘন্টার মধ্যে নিজের কাছে হাজির করার মহাশক্তিশালী 100% পরীক্ষিত আমল। আপনারা যারা কোনো মেয়েকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন, অনেকবার ভালোবাসার কথা বলার পরেও মেয়েটি আপনাকে ভালোবাসতে বারবার অস্বীকার করেছে, অথবা দীর্ঘদিন সম্পর্ক থাকার পর হঠাৎ অন্য ছেলের সাথে সম্পর্ক করে আপনাকে ভুলে গেছে, আপনি তাকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছেন কিন্তু আপনার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে, সে আপনার কাছে আর ফিরে আসেনি, সেই সকল ভিউয়ার্স ভাইদের জন্য আমার আজকের এই আমলটি। এই পৃথিবীতে রূপে গুণে সকল দিক থেকে পরিপূর্ণ অনেক মেয়ে আছে কিন্তু চরিত্রের ঠিক নেই, একই সাথে অনেকগুলো ছেলের সাথে সম্পর্ক করে, সে যে আসলে কাকে ভালোবাসে সে নিজেই জানে না। এই কথা বললাম এজন্য আপনারা যাকে ভালোবাসেন তার চরিত্র সম্পর্কে আগে খোঁজ নেবেন। আবার শিশুর মতো নিষ্পাপ মেয়েও আছে যার দিকে তাকালে শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করে, এমন সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ মনে হয় পৃথিবীর সকল সৌন্দর্য ওই মেয়ের মধ্যেই দিয়ে দিয়েছেন। এমন মেয়ে দেখে অনেক ছেলেরা পাগলপারা হয়ে যায়, 24 ঘন্টায় ওই মেয়ের কথা ভাবতে থাকেন, পড়াশোনা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছেড়ে ওই মেয়ের জন্য দেওয়ানা হয়ে আছেন, কিন্তু ভয় পাচ্ছেন আপনি যদি ভালোবাসার কথা বলেন তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। এই আমলটি করবেন তাহলে দেখতে পাবেন ওই মেয়ে আপনাকে ভালো না বেশে পারবে না, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা নেই। ওই মেয়ে 4 ঘন্টার মধ্যে আপনার কাছে হাজির হতে অবশ্যই বাধ্য, পৃথিবীর কোনো মেয়েই ঠিক থাকতে পারবে না, তাকে 4 ঘন্টার মধ্যে হাজির হতেই হবে। এটি শত শতবার পরীক্ষিত মহাশক্তিশালী আমল। কিভাবে আপনারা এই আমলটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এই আমলটি খুবই সতর্ক হয়ে করবেন। আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি একটি সাদা মিহি কাপড়ে জাফরান কালি দ্বারা লিখবেন অথবা লাল কালি দ্বারা লিখবেন, আর একটি সাদা কাগজে জাফরান কালি দ্বারা অথবা লাল কালি দ্বারা লিখবেন। লিখার আগে আপনি পাক পবিত্র হয়ে ওযু করে নেবেন, সাদা পাঞ্জাবি পরে শরীরে আতর মেখে নেবেন, জায়নামাজে বসে লিখবেন। দেখবেন লিখার সময় সেখানে আর কেউ যেন আসে না এবং আপনি ছাড়া আর কেউ যেন সেখানে থাকে না, দেখবেন জায়গাটি যেন নির্জন হয়। এই আমলটি করবেন সোমবার শেষের দিকে, অর্থাৎ 3টা থেকে শুরু করবেন। কাপড় ও কাগজে লেখা নকশা দুটি জ্বলন্ত আগুনে পোড়াবেন, দেখবেন আগুন যেন একটু বেশি হয়, আগুন যত বেশি হবে আপনার জন্য ওই মেয়ের মনের মধ্যে তত বেশি ভালোবাসা বৃদ্ধি পাবে। হাজির হতে 4 ঘন্টা লাগে এজন্য কারণ আমাদের প্রধান ফেরেস্তা 4 জন, হযরত জিব্রাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম এবং হযরত আজরাইল আলাইহিসসালাম। আপনারা এই নকশাটিতে যে ফালান শব্দটি দেখতে পাচ্ছেন এইখানে লিখবেন মেয়ের নাম যাকে আপনি 4 ঘন্টার মধ্যে হাজির করতে চান, এখানে বিনতের জায়গায় বিনতেই থাকবে, এখানে লিখবেন ফালানের, এখানে লিখবেন যে মেয়েকে হাজির করতে চান সেই মেয়ের মায়ের নাম। দেখবেন কেউ শরীয়তের বাহিরে এই কাজটি করবেন না, তাহলে গুনাগার হবেন। আরেকটি ব্যাপার লক্ষ্য রাখবেন, এমন জায়গাতে আপনি আগুন জ্বালাবেন যেন মেয়েটি 1 ঘন্টার ভিতরে পায়ে হেঁটে চলে আসতে পারে, এবং আপনি যে তাকে ভালোবাসেন সে কথা আগেই জানাবেন, তা না হলে মেয়েটি পাগল হয়ে যেতে পারে।
আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386, এই নাম্বারটি প্রতি শুক্র ও শনিবার খোলা থাকে। আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।